কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে মেয়ের বয়স অবৈধ রকমের বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে সেই জন্যই তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি এফ এ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতির দুই পক্ষ কন্যাপক্ষ বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনও উদ্বেগ থাকে না নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেই রূপ হইয়া ওঠে অবস্থা যেমনই ও বয়স যতই হোক স্ত্রীর অভাব ঘটিবামাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখে আমাদের নবীন ছাত্রদের বিবাহের পৌনপৌণিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকাচুল কলপের আশীর্বাদে পুনঃ কাঁচা হইয়া ওঠে আর প্রথম ঘটকালির রাতেই ইহাদের কাঁচাচুল ভাবনাই একরাত্রে পাকিবার উপক্রম হয় সত্য বলিতেছি আমার মনে এমন ভীষম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথাই আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল কৌতূহলী কল্পনার কিশোলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট পাঁচ সাতখাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে এ ভাবটা দোষের আমার লেখা যদি টেক্সটবুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম কিন্তু এ কি করিতেছি এ কি একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে এ কি আমি জানিতাম মনে ছিল কয় বছরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব কিন্তু না পারিলাম বাংলায় শিশুপাঠ্য বই লিখিতে কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারিলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া ওঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারি সেই জন্যই দেখিতেছি আমার ভেতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিয়া বসিয়াছে না করিয়া করিবে কি তাহার যে অশ্রু শুকাইয়া গেছে জ্যোষ্ঠের খররোদ্রইত জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার সত্য নামটা দিব না কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয় পট কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না কিন্তু যে অমৃত লোকে তাহা অক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার এ লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই আচ্ছা তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরের হাসি একেবারে এক হইয়া আছে আর শিশিরের টুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায় শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতী ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজবিদ্রোহী দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতেই তাহার আস্থা ছিল না তিনি কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দেয় কারণ ইনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি কোনোটাই সরল স্বাভাবিক নহে তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পনের অঙ্কটাও বড় আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমের এক পাহাড়ে কোনো এক রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মেয়ে বৎসর অন্তে এক এক বছর করিয়া বড় হইতেছে তাহা আমার শ্বশুরের চোখে পড়ে নাই সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো সমাজের ষোলো নহে কেহ তাহাকে আপনার বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও আপনার বয়সটার দিকে ফিরিয়াও তাকাইত না কলেজে তৃতীয় বছরে পা দিয়াছি আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক কিন্তু আমি বলিতেছি যে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয় বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আভাসে মুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কে রাত্তিয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন এবার সত্যিকারের একেবারে ঘাড় মোড় ভাঙিয়া কোনো একজন আনাড়ি কারিগরের তোলা ছবি মা ছিল না সুতরাং কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোপায় জড়ি জড়াইয়া সাহা বা মল্লিক কোম্পানির জবরজং জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারী একখানি সিধা মুখ সাদাসিধা দুটি চোখ এবং সিধা একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পিছনে একখানার ডোরা দাগ কাটা শতরঞ্চ ঝোলানো পাশে একটা টিপায়ের উপর ফুলদানিতে ফুলের তোড়া আর গালিচার উপরে শাড়ির পাটির নিচে দুখানি খালি পা পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল আর সেই বাঁকা পাড়ের নিচেরকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপনার পদ্মাসন করিয়া লহিল পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল দুই তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যায় শ্বশুরের ছুটি আর মেলে না ওদিকে সামনের একটা আকাল চার পাঁচটা মাস জুড়িয়া আমার আয় বড় বয়সের সীমানাটাকে ১৯ বছর হইতে অনর্থক ২০ বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল যাহা হোক অকালের ঠিক পূর্বলগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল সেদিনকার সানায়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে সেদিনকার প্রত্যেক মুহূর্তটি আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি আমার সেই উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক বিবাহ সভায় চারিদিকে হট্টগোল তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল এমন আশ্চর্য আর কি আছে আমার মন বার বার করিয়া বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যে মিতা তাহার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটি প্রশ্রবণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি আর তোমাকে এই কয়টি মাত্র জানিলাম তবু তোমার হাতেইও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো ইহার বেশি আশীর্বাদ আর নাই তাহার বেয়াই বেয়ান সকলেই বার বার করিয়া আশ্বাস দিয়া বলিলেন বেয় মনে কোন চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে এখানে বাপ বাপমা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন বলিলেন বুড়ি চলিলাম তোর মাত্র বাপ আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই মেয়ে বলিল তাই বই কি কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে অবশেষে নিত্য তাহার যেসব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার করিয়া সতর্ক করিয়া দিল আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না গুটিকয়েক কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তাহার বিশেষ আসক্তি বাপকে সেই সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেহ জানে না মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপরিকার দল দেখিল ও শুনিল অবাক কাণ্ড খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে মায়া মমতা একেবারেই নাই আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন তিনি আমাদের পরিবারেরও পরিচিত তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন সংসারে তোমার তো ওই একটি মেয়ে এখন ইহাদের পাশেই বাড়ি লইয়া এখানেই জীবনটা কাটাও তিনি বলিলেন যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই সবশেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সসংকোচে বলিলেন আমার মেয়েটির বই পড়িবার শখ এবং লোকজনকে খাওয়াইতে ও বড় ভালোবাসে এই জন্য ব্যয়কে বিরক্ত করিতে ইচ্ছা করি না আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম সংসারে কোন একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই যেন ঘুষ দিতেছেন এমনইভাবে আমার হাতে একখানা একশো টাকার নোট গুঁজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না পেছন হইতে দেখিতে পাইলাম একবার পকেট হইতে রুমাল বাহির হইল আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধকরণ করা হয় পাকযন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরীণ উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছু মাত্র বাঁধে না আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে কিন্তু পনেরো আনা বাকি থাকিয়া যায় আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাত্র করে পায় না এবং জানেও না যে পায় নাই তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ শিশির না এ নামটা আর ব্যবহার করা চলিল না একে তো এটা তাহার নাম নয় তাহাতে এটা তাহার পরিচয়ও নয় সে সূর্যের মতো ধ্রুব সে ক্ষণজীবী ঊষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয় কি হইবে গোপন রাখিয়া তাহার আসল নাম হৈমন্তী দেখিলাম এই সতেরো বছরের মেয়েটির ওপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে কিন্তু এখনও কৈশোরের কোল হইতে সে জাগিয়া ওঠে নাই ঠিক যেন শৈলচূড়ার বরফের উপরে সকালের আলো ঠিকা পড়িয়াছে কিন্তু বরফ এখনও গলিল না আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে কি নিবিড় পবিত্র আমার মনে একটা ভাবনা ছিল লেখাপড়া জানা বড় মেয়ে কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে কিন্তু অতি অল্প দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই কবে যে তাহার সাদা মনটির ওপরে একটু রং ধরিল চোখে একটু ঘোর লাগিল কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তাহা ঠিক করিয়া বলিতে পারিব না এ তো গেল একদিকের কথা আবার অন্য দিকও আছে সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে সংসারে আমার শ্বশুরের চাকরি ব্যাঙ্কে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই ইহার ফল হইয়াছিল যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল হৈম্যর আদরও তেমনই বাড়িতে থাকিল আমাদের ঘরের কাজকর্ম রীতিপদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যাঘ্র কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না এমনকি হৈম্যর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না তবুও তাহার জাত সম্বন্ধে প্রশ্ন মাত্র করিলেন না পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয় এমনইভাবেই দিন চলিয়া যাইতে পারিত কিন্তু হঠাৎ একদিন বাবার মুখে ঘোর অন্ধকার দেখা গেল ব্যাপারখানা এই আমার বিবাহে আমার শ্বশুর পনেরো হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়াছিলেন বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন ইহার মধ্যে পনেরো হাজার টাকায় ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে তাহার সুদও নিতান্ত সামান্য নহে লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনোদিন কোনো আলোচনাই হয় নাই তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তাহার বেয়াই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু খবর লয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ বাবা বলিলেন অর্থাৎ স্কুলের হেডমাস্টার সংসারে ভদ্র পদ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে ওচা বাবার বড় আশা ছিল শ্বশুর আজবাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমিই রাজার প্রধানমন্ত্রী হইব এমন সময়ে রাস উৎসব উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল কানাকানি ক্রমেই অস্ফুট হইতে স্ফুট হইয়া উঠিল দুঃসম্পর্কের কোন এক দিদিমা বলিয়া উঠিলেন ফোড়া কপাল আমার নাতবোজে বয়সে আমাকেও হার মানাইল আর এক দিদিমা শ্রেণিয়া বলিলেন আমাদেরই যদি না হার মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন আমার মা খুব জোরের সঙ্গে বলিয়া উঠিলেন ওমা সে কি কথা বৌমার বয়স তো সবে এগারো বই তো নয় এ আসছে ফাগুনে বারোই পা দিবে খোট্টার দেশের ডালরুটি খাইয়া মানুষ তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে দিদিমারা বলিলেন বাছা এখনো চোখে এত কম দেখি না কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াই আছে মা বলিলেন আমরা যে কোষ্ঠী দেখিলাম কথাটা সত্য কিন্তু কোষ্ঠিতেই প্রমাণ আছে মেয়ের বয়স সতেরো প্রবীণরা বলিলেন কোষ্ঠীতে কি আর ফাঁকি চলে না এই লইয়া ঘোর তর্ক এমনকি বিবাদ হইয়া গেল এমন সময় সেখানে হৈম আসিয়া উপস্থিত কোন এক দিদিমা জিজ্ঞাসা করিলেন নাতবৌ তোমার বয়স কত বলত মা তাহাকে টিপিয়া ইশারা করিলেন হৈম তাহার অর্থ বুঝিল না বলিল সতেরো মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন তুমি জান না হৈম কহিল আমি জানি আমার বয়স সতেরো দিদিমারা পরস্পর গা টেপাটিপি করিলেন বধুর নির্বুদ্ধিতাই রাগিয়া উঠিয়া মা বলিলেন তুমি তো সব জানো তোমার বাবা যে বলিলেন তোমার বয়স এগারো হৈমত চমকিয়া কহিল বাবা বলিয়াছেন কখনো না মা কহিলেন অবাক করিল বেআ আমার সামনে নিজের মুখে বলিলেন আর মেয়ে বলে কখনো না এই বলিয়া আর একবার চোখ টিপিলেন এবার হৈমৈ মানে বুঝিল স্বর আরও দৃঢ় করিয়া বলিল বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিল তুই আমাকে মিথ্যাবাদী বলতে চাস হৈম বলিল আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চার দিকে লেপিয়া গেল মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধুর মূড়তা এবং ততধিক একগুয়েমের কথা বলিয়া দিলেন বাবা হোম্মোকে ডাকিয়া বলিলেন আই বড়ো মেয়ের বয়স সতেরো এটা কি খুব একটা গৌরবের কথা তাই ঢাক পিটিয়ে বেড়াইতে হইবে আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া হৈম্য ব্যথিত হইয়া প্রশ্ন করিল কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব বাবা বলিলেন মিথ্যা বলিবার দরকার নাই তুমি বলিও আমি জানি না আমার শাশুড়ি জানেন কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম্য এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল হৈমোর দুর্গতিতে দুঃখ করিব কি তাহার কাছে আমার মাথা হেট হইয়া গেল সেদিন দেখিলাম শরৎপ্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল ভাবিল আমি ইহাদিগকে চিনি না সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিল একবার খুলিয়া দেখিল না আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম হৈম আমার উপর রাগ করিও না আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না আমি যে তোমার সত্যের বাধনে বাধা হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজা অর্চনা চলিতেছে এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই নতুন বধুর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল সে বলিল মা বলিয়া দাও কি করিতে হইবে ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয় কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করাই এ আদেশের হেতু সকলেই কালে হাত দিয়া বলিল ও মা এ কি কাণ্ড এ কোন নাস্তিকের ঘরের মেয়ে এবারে সংসার হইতে লক্ষ্মী ছাড়িল আর দেরি নাই এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল যখন হইতে কটুকথার হাওয়া দিয়াছে হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জলও ফেলে নাই আস্তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে ঋষি বলে ভারী একটা হাসি পড়িয়া গেল ইহার পর তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইত তোমার ঋষি বাবা এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল বস্তুত আমার শ্বশুর ব্রাহ্ম নন খ্রিস্টানও নন হয়তোবা নাস্তিকও না হইবেন দেবার্চনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই মেয়েকে তিনি অনেক পড়ায় আছেন কিন্তু কোন দিনের জন্য দেবতার সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই বনমালী বাবু এই লয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে অন্তপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল সে আমার ছোট বোন নারানী বৌদিদিকে ভালবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল সংসার যাত্রায় হৈম্যর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম একদিনের জন্যও আমি হৈম্যোর কাছে শুনি নাই এসব কথা সঙ্কোচে সে মুখে আনিতে পারিত না সে সঙ্কোচ নিজের জন্য নহে হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত চিঠিগুলি ছোট কিন্তু রসে ভরা সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত বাপের সঙ্গে তাহার সম্বন্ধটি আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না তাহার চিঠিতে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না থাকিলে বিপদ ঘটিতে পারিত নারাণীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে বোধ করি তাহাতে তাহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিলেন বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন এত ঘন ঘন চিঠিরি বা কিসের প্রয়োজন বাবি যেন সব আমরা কি কেহ নই এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল আমি ক্ষুব্ধ হইয়া হৈমকে বলিলাম তোমার বাবার চিঠি আর কাহাকেও না দিয়া আমাকেই দিও কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দিব হৈম্য বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কেন আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল এইবার অপুর মাথা খাওয়া হইল বিয়ে ডিগ্রি শিকায় তোলা রহিল ছেলেরই বা দোষ কি সে তো বটেই দোষ সমস্তই হৈমর তাহার দোষ যে তাহার বয়স সতেরো তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি তাহার দোষ যে বিধাতার এই বিধি তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাসি বাজাইতেছে বিয়ে ডিগ্রি অকাতরচিত্তে আমি চুলাই দিতে পারিতাম কিন্তু হৈমর কল্যাণে পন করিলাম পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব এ পণ রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুটি কারণ ছিল এক তো হোমোর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না সেই ভালোবাসার চারিদিকে ভারী একটা স্বাস্থ্যকর হাওয়া বহিত দ্বিতীয় পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হোমোর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলা ফাড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙল চালাইতেছিলাম এমন সময়ে বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তপুরে উঠিবার একটি সিঁড়ি তাহারি গায়ে গায়ে মাঝে মাঝে গরাত দেওয়া এক একটা জানালা দেখি তাহারি একটি জানালাই হৈমত চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল মনের মধ্যে একটা অসাবধানতার আবরণ ছিড়িয়া পড়িয়া গেল এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই কিছু না আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম কোলের উপরে একটি হাতের উপর আরেকটি হাত স্থির পড়িয়া আছে মাথাটি দেয়ালের উপরে হেলানো খোলাচুল বাম কাঁধের উপর দিয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল আমার নিজের জীবনটা এমনই কানাই কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পাই নাই আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম কেমন করিয়া কি দিয়া আমি তাহা পূরণ করি আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই না আত্মীয় না অভ্যাস না কিছু হৈম যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই আমাদের সংসারে অপমানের শয়নে সে বসিয়া সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছিলাম সেই দুঃখে হৈম্যর সঙ্গে আমার যোগ ছিল তাহাতে আমাদিগকে পৃথক করে নাই কিন্তু এই গিরিনন্দিনী সতেরো কাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ আছে কি নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন রিজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে তাহা হইতে হৈম্য যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না হৈম্য যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না তাহা আমার নিজের মধ্যে কোথায় সে জন্যই কলিকাতার ওই গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয় এবং এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে মার্টিনও পড়া রহিল ভাবিতে লাগিলাম কি করি শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না কখনো মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না সেদিন থাকিতে পারিলাম না লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিলাম বউয়ের শরীর ভালো না তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয় বাবা তো একেবারে হতবুদ্ধি মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে হৈমই এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে তখনই তিনি উঠিয়া অন্তপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন বলি বৌমা তোমার অসুখটা কিসের হৈম বলিল অসুখ তো নাই বাবা ভাবিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই একদিন বনমালী বাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন এ কি হৈম এ কেমন চেহারা তোর অসুখ করে নাই তো হৈম কহিল না এই ঘটনার দিন দশেক পরেই বলা নাই কওয়া নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত হৈমর শরীরের কথাটা নিশ্চয়ই বাবু তাহাকে লিখিয়াছিলেন বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল এবার মিলনের দিন বাপ যেমনই তাহার চিবুক ধরিয়া মুক্তি তুলিয়া ধরিলেন অমনি হৈমোর চোখের জল আর মানা মানিল না বাপ একটি কথা বলিতে পারিলেন না জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না কেমন আছিস আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না বাবা জিজ্ঞাসা করিলেন বুড়ি আমার সঙ্গে যাবি হৈমো কাঙালের মতো বলিয়া উঠিল যাব বাবা বলিলেন আচ্ছা সব ঠিক করিতেছি শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেই দিন নাই হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না আমার শ্বশুরের মনে ছিল তাহার বেয়াই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই বাবা তামাক টানিতে টানিতে বলিলেন বেয়াই আমি তো কিছু বলিতে পারি না একবার তাহলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যের উপর বরাদ দেওয়ার অর্থ কি আমার জানা ছিল বুঝিলাম কিছু হইবে না কিছু হইলেও না বৌমার শরীর ভালো না এ বড় অন্যায় অপবাদ শ্বশুর মশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন ডাক্তার বলিলেন বায়ু পরিবর্তন আবশ্যক নইলে হঠাৎ একটা শক্ত ব্যায়ামও হইতে পারে বাবা হাসিয়া কহিলেন হঠাৎ একটা শক্ত শক্তব্যায়াম তো সকলেরই হইতে পারে এটা কি আবার একটা কথা আমার শ্বশুর কহিলেন জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার ওনার কথাটা কি বাবা কহিলেন অমন ঢের ডাক্তার দেখিয়াছি দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায় এ কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে তাহার মন একেবারে কাঠ হইয়া গেল আমি আর সহিতে পারিলাম না বাবার কাছে গিয়া বলিলাম হৈমকে আমি লইয়া যাইব বাবা গর্জিয়া উঠিলেন বটেরে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যাহা বলিলাম তাহা করিলাম না কেন স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত গেলাম না কেন কেন যদি লোকধর্মের কাছে সত্যধর্মকে না ঠেলিব যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে জানো তোমরা যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহাদের মধ্যে যে আমিও ছিলাম আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের বর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত পিতাই কন্যাই আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল এইবারেও দুইজনেরই মুখে হাসি কন্যা হাসিতে হাসিতে ভর্সনা করিয়া বলিল বাবা আর যদি কখনও তুমি আমায় দেখিবার জন্য এমন ছোটাছুটি করিয়া এ বাড়িতে আসো তবে আমি ঘরে কপাট দিব বাবা হাসিতে হাসিতেই বলিলেন ফের যদি আসি তবে শীতকাটি সঙ্গে করিয়াই আসিব ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই তাহার পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না ইহাও সম্ভব হইতে পারে কারণ থাক আর কাজ কি